Xiaomi Realme পর Infinix স্মার্টফোন বাজারে তাদের নিজেদের অবস্থান শক্তপোক্ত করতে যাচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি Infinix Smart HD এই ফোনটা। এন্ট্রি লেভেল এই ফোনটাতে থাকছে 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে, MediaTek Helio A20 চিপসেট এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। এছাড়াও ফোনটার ডিজাইন কিন্তু খুব একটা খারাপ না। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব Infinix Smart HD 2021 নিয়ে, এর প্রাইস, স্পেসিফিকেশন এবং এই বাজেটে এই ফোনটা কিনা আপনাদের উচিত হবে নাকি অন্য কোনো ফোন আপনাদের জন্য ওয়েট করে আছে সেটাও এই ভিডিওতে থাকছে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনোবাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। আমরা ভিডিও শুরুতেই বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আমি যে মতামতগুলো দিলাম তারপরেও যদি আপনাদের কোনো মতামত বা রেকমেন্ডেশন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, জয়েন করে সেখানে টেকনোলজি আলোচনায় অংশগ্রহণ করুন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরুতে চলে আসি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেকশনে। এন্ট্রি লেভেল ফোন হিসেবেও কিন্তু যথেষ্ট ভালো ডিজাইন প্রোভাইড করছে ইনফিনিক্স। রিয়ারে থাকছে ভি শেপ প্যাটার্নের একটা গ্রেডিয়েন্ট ফিনিশ, আর স্কোয়ার বাম্পে থাকছে দুটো ক্যামেরা, একটা ফ্ল্যাশ এবং সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির ফ্রন্টে থাকছে ইউ শেপ নচ যুক্ত একটা ডিসপ্লে। প্লাস্টিক বিল্ডের তৈরি এই ফোনটার ওয়েট কিন্তু 195 গ্রাম কারণ এর ব্যাটারি, এবং থিকনেস হচ্ছে গিয়ে 9.8 mm। সুতরাং হ্যান্ড গ্রিপের দিক থেকে একটু মোটা লাগলেও যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে এই ফোনটা। ফোনটিতে দুটি সিমের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুবিধা থাকছে। ওভারঅল বাজেটের দিক থেকে এর ডিজাইন কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। এরপর চলে আসি ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.1 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজলিউশন এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 282 PPI। সুতরাং এতে কিন্তু আপনাদের মোটামুটির উপর বলতে গেলে ডিসপ্লের যে রেজলিউশনের ঘাটতি সেটা চোখে পড়বে। 76.7% স্ক্রিন টু বডি রেশিও, এইটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, 500 nits ব্রাইটনেস। সুতরাং আউটডোরে বা সানলাইটে কিন্তু এটা ভালো পারফরমেন্স করবে এটা বলাই যাচ্ছে। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এই ডিসপ্লেটা আমার কাছে ঠিক লেগেছে। এরপর চলে আসি ফোনটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশনে। এতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট, যার টপে থাকছে XOS 6.2। চিপসেট হিসেবে ফোনটাতে থাকছে হিলিও A20, এটা এন্ট্রি লেভেল বাজেটে কিন্তু যথেষ্ট ভালো প্রসেসর। এবং র্যাম হিসেবে থাকছে 2GB, রোম হিসেবে থাকছে 32GB। এই ভ্যারিয়েন্টে কিন্তু এই ফোনটা আসতে চলেছে। হিলিও A20 হচ্ছে কি 12 nm আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টোকোর প্রসেসর। পাওয়ার VR8320 থাকছে GPU হিসেবে। সাধারণত এন্ট্রি লেভেল ফোনগুলো গেমের জন্য তৈরি না হলেও পারফরমেন্সের জন্য তৈরি হয়, এবং এর চিপসেট নিয়ে মানে গেমিং পারফরমেন্স নিয়ে কিন্তু তেমন কিছু বলার থাকে না। এরপর চলে আসে ফোনটার ক্যামেরা সেটআপে। এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সারটা 8 MP সেন্সার, এবং এরপর থাকছে কি একটা AI বা পোর্ট্রেট লেন্স। এই লেন্সটার কাজ কি কেন দিয়েছে, হয়তো নাম্বার বাড়াবার জন্য দিয়েছে ইনফিনিক্স, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। রিয়ার সাইডে ক্যামেরাতে কিন্তু 1080p 30fps স্পিডে ভিডিও শুট করা যাবে, যদিও এতে EIS এর সাপোর্ট থাকছে কিনা সেটা কিন্তু কনফার্ম নয়। ফোনটা সেলফিতে থাকছে 5 MP একটা ক্যামেরা। সেলফি ক্যামেরা তো 1080p 30fps স্পিডে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে। এই ক্যামেরা সেটআপ নিয়ে আমি খুব একটা বেশি স্যাটিসফাইড নই, খুব একটা বেশি ডিসস্যাটিসফাইড নই, কারণ হচ্ছে কি প্রাইসিং। এরপর চলে আসি ফোনটা পাওয়ার সেকশন, মানে ব্যাটারি এবং চার্জার। ব্যাটারি হিসেবে যেটা ব্যবহৃত হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, যেটা এই ধরনের পারফরমেন্স ফোনগুলোর জন্য যথেষ্ট ভালো। তবে চার্জার সম্বন্ধে তো এমন কিছু জানা যায়নি, তবে ধরা হচ্ছে যে এতে কিন্তু 10W চার্জার থাকতে পারে। অন্যান্য ফিচারের মধ্যে এতে থাকছে গিয়ে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, ব্লুটুথ 5.0, FM রেডিও এবং মাইক্রো USB। এখানে যদি টাইপ সি পোর্ট দিত তাহলে আমি খুব খুশি হতাম, কারণ এন্ট্রি লেভেলের ফোনগুলোতেও কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া শুরু হয়ে গেছে। এরপর চলে আসে এর প্রাইসিং এবং লঞ্চিং ডেটের ব্যাপারে। এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে 16 ডিসেম্বর। এর প্রাইস ধরা হয়েছে 5999 রুপি। সুতরাং বাংলাদেশের বাজারে যখন এই ফোনটা যাবে তখন 9000 থেকে 10000 টাকার মধ্যে দাম থাকবে, এটা আমরা নিশ্চিন্ত করে বলতে পারি। আশা করছি 2021 জানুয়ারির শেষ দিকে গিয়ে বাংলাদেশের বাজারে এই ফোনটা কিন্তু লঞ্চ হয়ে যাবে। সুতরাং ওভারঅল পারফরমেন্স বিবেচনায়, ওভারঅল যদি স্পেসিফিকেশন রিলেটেড ব্যাপারগুলো আমরা দেখি, তাহলে এই ফোনটা মোটের ওপর ঠিক আছে। এর প্রসেসরটা আমার একটু কমজোরি লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে লিখে জানান, এবং অবশ্যই ক্যামেরার দিক থেকে আরেকটু বেশি আশা করেছিলাম, কারণ এই রেঞ্জে কিন্তু এই বাজেটে মাইক্রোম্যাক্স ইন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অনেক ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং হ্যাঁ, অবশ্যই
আপনি কোথা থেকে বলছেন, মানে বাংলাদেশের কোন জেলা বা পশ্চিমবঙ্গের কোন জেলা, ত্রিপুরার কোন জেলা, আসামের কোন জেলা, আন্দামানের কোথা থেকে বলছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এটাও আমার জানতে খুব আগ্রহী রইল। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে। আজকের মতো চললাম।